আচ্ছা, আমাদের গত দিন মানে গত দুইটা ক্লাসে আমরা যে টপিকটা দেখছি সেটা ছিল কি, কিউইং থিওরি, তাই না? জি স্যার। তোমাদের আমি কিন্তু রেকর্ড যেগুলো করছি সেগুলো আমি ক্লাসের পরে আপলোড করে দেই, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। দেখো অনলাইন লেকচারস রেকর্ডেড, এখানে আমাদের গত দুই দিনের ক্লাস, এই যে লেকচার 6 এবং লেকচার 7 কিউইং থিওরি, ঠিক আছে, ভিডিও এখানে দেয়া আছে, ঠিক আছে, জি স্যার। এই যে মেইন ভিডিও যেটা, আর সাথে হোয়াইট বোর্ড যেটা আমরা শেয়ার করি সেটারও বিভিন্ন স্ন্যাপশট থাকে, আমি আর ডিলিট করি নাই, তোমরা বুঝে নিও, অ্যাকচুয়ালি আমার মনে হয় ভিডিওটা দেখলেই হবে। আচ্ছা লেকচার 7, হ্যাঁ, সেখানেও আমাদের এই যে এটা হচ্ছে মেইন ভিডিও। আচ্ছা, আর কোনোদিন যদি আগের টপিকের পরে কোশ্চেন অ্যান্সার সেশন থাকে, যেমন আজকে ভাবতেছি কারো কোনো কোশ্চেন থাকলে হয়তো শুরুতে সলভ করা যায়, হ্যাঁ, সেটা একটা ভিডিও করব, দেন হচ্ছে ওই দিনের লেকচারটা আর একটা ভিডিও, ঠিক আছে, এভাবে আপলোড করব। আচ্ছা, তো তাহলে গত দুই দিন আমাদের টপিক যা ছিল, ঠিক আছে, যে লেকচার 6 এবং 7 কিউইং থিওরির উপরে যে দুইটা ছিল হচ্ছে আমাদের পিডিএফ লেকচার, হ্যাঁ মনে আছে তো, 18, 19, 20, তাই না? জি স্যার। এই তিনটা পিডিএফ এর উপরে, তো কারো কোনো কোশ্চেন আছে কি এটার উপরে? সবাই খেয়াল করো, পিডিএফ লেকচার 18 যেটা ছিল সেটা ছিল হচ্ছে সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম, যেটা আমরা বলি কি MM1Q, মার্কোভিয়ান মেমোরি রেস এবং সিঙ্গেল সার্ভার। সিঙ্গেল সার্ভার বলে হচ্ছে ওয়ান ওয়ান বুঝাচ্ছে একটা সার্ভার, আর মেমোরি রেস ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, দুইজন কাস্টমার তাদের আসার মাঝের যে টাইমটা সেটা একটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড ভ্যারিয়েবল, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে একজন কতক্ষণ, একজন আসার পরে কতক্ষণ পার হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে না যে পরের জন কখন আসবে, ঠিক আছে। তো এই অ্যারাইভাল টাইম গুলো, ইন্টার অ্যারাইভাল টাইমটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, সেজন্য এটা মেমোরি লেস। আর মার্কোভিয়ান কেন, কারণ হচ্ছে একটা সময় একটা ঘটনাই ঘটতে পারে, ঠিক আছে, দুইজন কাস্টমার একসাথে আসবে না, ব্যাংকে দুইজন কাস্টমার একসাথে যদি আসেও আমরা কিউতে দাঁড় করানোর সময় কিন্তু একজনের আগে একজনের পরে দাঁড় করাবো, না হলে সিস্টেমটা সিমুলেট করা যাবে না, সিমুলেশনের জন্য আমাদের মার্কোভিয়ান ধরতেই হবে, ঠিক আছে। তো এইটা ছিল লেকচার 18, ঠিক আছে, পিডিএফ লেকচার 18। তার মেমোরি লেস কেন বলা হয় স্যার আরেকবার বলুন। মেমোরি লেস কারণ হচ্ছে কি, আমাদের কিছু মানে মেমোরি লেস তো হতেই হবে এরকম না, ঠিক আছে, তো আমরা এখানে যেটা মডেল করছি সেটা মেমোরি লেস ধরার, কারণ হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, হ্যাঁ, বা ধরো তোমার ইলেকট্রনিক প্রোডাক্টের লাইফ টাইমের ক্ষেত্রে তোমার যে ভ্যারিয়েবলটা মেমোরি লেস, তার মানে হচ্ছে সেটার অলরেডি, ঠিক আছে, অলরেডি যেটা ভ্যালু সেটার উপরে রিমেইনিং ভ্যালু যেটা ওটার সাথে আরো যোগ হবে সেটা ডিপেন্ড করে না। ধরো আমাদের ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে এটা বুঝতে সুবিধা, সেটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক প্রোডাক্ট, ধরো তোমার ল্যাপটপ বা মনে করো তোমার একটা লাইট বাল্বও হতে পারে, হ্যাঁ, সেটার রিমেইনিং লাইফ টাইম যদি আমাদের এক্সিস্টিং লাইফ টাইমের উপর ডিপেন্ডেন্ট না হয়, হ্যাঁ, সাধারণত দেখা যায় না যে একটা ল্যাপটপ কি হয় যে তোমার অনেক বছর চলার পরও হয়তো আরো অনেক বছর ভালো মতো চলে, কিন্তু নতুন কেনা একটা ল্যাপটপও এমন হইতে পারে যে তোমার কয়েকদিনের মাঝে নষ্ট হলো বা ডিস্টার্ব দেখা দিতে শুরু করলো, একটা লাইট বাল্বও সেরকম, তাই না, অনেকদিন চলার পরও অনেক আরো অনেকদিন চলতে পারে। সেরকম তোমার ব্যাংকের ক্ষেত্রে আমরা ধরবো যে তুমি ব্যাংকে কতক্ষণ ওয়েট করবা, তোমার ধরো রিমেইনিং ওয়েটিং টাইম, হ্যাঁ, সেটা তুমি অলরেডি কতক্ষণ আছো সেটার উপরে ডিপেন্ডেন্ট না, কেউ কেউ অনেকক্ষণ থাকতে পারে, আবার কারো হয়তো 30 সেকেন্ড 1 মিনিটেও কাজ হয়ে যেতে পারে, তাই না? তো সেরকম অ্যারাইভাল টাইমটাও সেরকম, যে অলরেডি কত তুমি অলরেডি গত অনেকক্ষণ, ধরো ইন্টার অ্যারাইভাল টাইমটা বলা হয়, হ্যাঁ, ধরো একটা কাস্টমার আসছে, দেন সেকেন্ড আর একটা কাস্টমার আসবে, দুজনের মাঝে ডিফারেন্সটা হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম। তো ইন্টার অ্যারাইভাল টাইমটা এটা হচ্ছে অলরেডি কতক্ষণ পাস হয়েছে সেটার উপরে ডিপেন্ডেন্ট না। এটা তোমার থিওরিটিক্যালি পড়তে গেলে এটার পরে তুমি অনেক ডকুমেন্ট পাবা, আমাদের এটা তো সামারি আসলে প্রথম যেটুকু, তুমি বইতে যদি যাও বইতে বেশ অনেক পেজ জুড়ে এই প্রপার্টি এগুলো নিয়ে কথা বলা হয়েছে, যে আমার লাইফ টাইম রিমেইনিং লাইফ টাইম, হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলতেছি কারণ এটা এমন একটা জিনিস যে এটা নিয়ে বলতে গেলে আসলে সারাদিন বলা যায়, ঠিক আছে। আমাদের MM1Q এর ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইমটা,
পরে দেখতে পাচ্ছ কি এই যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আমরা পড়বো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পড়বো, তখন আমরা দেখবো। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা তোমার, আচ্ছা আরো ডিটেলস এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন যখন আমরা দেখবো এই মেমোরিলেস প্রপার্টি দিয়ে ম্যাথও আছে তখন আমরা করবো, তখন ভালো মতো বুঝবো। দুইটা ডিস্ট্রিবিউশন আছে যেটা মেমোরিলেস, ঠিক আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, আর একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে জিওমেট্রিক, ঠিক আছে, এটা আমরা হয়তো দু একদিনের মধ্যে করবো। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন যেটা, সেটাও মেমোরিলেস। হ্যাঁ, মেমোরিলেস প্রপার্টিটা যদি ফর্মালি লিখতে হয়, আমরা তো এখানে আসলে পড়বো, আমি নতুন করে লিখতে যাচ্ছিলাম, এটা সেটা এভাবে লেখা যায়। প্রবাবিলিটি ধরো এক্স, এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সেটার ভ্যালু হচ্ছে এস প্লাস টি এর চাইতে বড়, ঠিক আছে, গিভেন দ্যাট যে এক্স অলরেডি এস এর চাইতে বড়, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মেমোরিলেস প্রপার্টি বলে এটারে। মানে হচ্ছে একটা, সবাই দেখতে পাচ্ছ তো, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। এক্স ধরো একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এখন আমার প্রবাবিলিটি যে এক্স এর ভ্যালু এস প্লাস টি এর চাইতে বড় হবে, ঠিক আছে, গিভেন দ্যাট, এই ভার্টিক্যাল বারটা কি বোঝায়, গিভেন দ্যাট, তাই না, যে যেটা অলরেডি দেয়া আছে, আমরা অলরেডি জানি যে এস সেকেন্ড বা এস মিনিট চলে গেছে, এক্স অলরেডি এস এর চাইতে বড়, এই অবস্থায় এস প্লাস টি এর চাইতে বড় হবে, তার মানে রিমেইনিং লাইফ টাইম আরো এক্সট্রা টি সেকেন্ড যাবে, হ্যাঁ, বা টি মিনিট যাবে, সেটা এটা একদম ফ্রেশ অবস্থায় টি চাইতে বড় হওয়ার যে সম্ভাবনা, এস চলে যাওয়ার পরও এস প্লাস টি এর চাইতে বড় হওয়া, তার মানে কি, হ্যাঁ, এস চলে যাওয়ার পরও আরো এক্সট্রা টি টাইমের বেশি হওয়া, সেটা একদম শুরুতে, এখানে তো কোনো কন্ডিশন নাই, কাজে এটা ফ্রেশ প্রবাবিলিটি, হ্যাঁ, শুরুতে টি এর চাইতে বড় হওয়ার যে সম্ভাবনা, এস পার হয়ে যাওয়ার পরও অ্যাডিশনাল টি এর চাইতে বড় হওয়ার একই সম্ভাবনা, ঠিক আছে, এই প্রপার্টিটা থাকতে এটারে বলা হয় মেমোরিলেস প্রপার্টি। এটাতে আমরা ম্যাথ করব যখন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেখব, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে কি? তো আমাদের এই যে পিডিএফ লেকচার 18, ঠিক আছে, এটা ছিল হচ্ছে তোমার সিঙ্গেল সার্ভার এক্সপোনেনশিয়াল কিউইং সিস্টেম বা MM1Q, যেটাকে বলা হয় মার্কোভিয়ান, ঠিক আছে, মার্কোভিয়ান মেমোরিলেস এবং সিঙ্গেল সার্ভার। তো এটাতে আমার এই যে কিউটা আমরা ধরতেছি, কিউ এর লেন্থ ছিল হচ্ছে ইনফাইনাইট, তাই না, যে আমার ধরো ব্যাংকের মাঝে কতজন লাইন দাঁড়াতে পারবে, কিউতে ওয়েট করতে পারবে, সেটা কিন্তু আসলে ইনফাইনাইট না, কিন্তু আমরা যদি ইনফাইনাইট ধরে নেই তাহলে আমাদের অ্যানালাইসিস একটু সহজ হয়, ঠিক আছে, যেমন এই অ্যানালাইসিসে আমাদের এই জন্য আমাদের এখানে যখন এন আসছে, এন এর ভ্যালু আমরা ইনফিনিটি পর্যন্ত বসাইছি, ঠিক আছে, এই ইনফিনিটি পর্যন্ত থাকাতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা, এই যে ফর্মুলাটা, ঠিক আছে, আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করাটা ইজি হয়েছে, ফলে আমাদের আলটিমেটলি ফর যেগুলো আমাদের এক্সপ্রেশন যেগুলো আসছে, যে ব্যাংকে ধরো 0 জন থাকার সম্ভাবনা, মানে ব্যাংকে এমটি থাকার সম্ভাবনা, ব্যাংকে n জন থাকার সম্ভাবনা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু সিম্পল আসছে, তাই না, খুব কমপ্লেক্স না, ঠিক আছে, এটা বসানোর পরে এই যে এভারেজ নাম্বার অফ পার্সনস ইন দ্য ব্যাংক L, হ্যাঁ, L হচ্ছে এভারেজ নাম্বার অফ পার্সনস কাস্টমার্স ইন দ্য সিস্টেম, সেটা একটা সিম্পল ফর্মুলা আসছে, ল্যামডা এবং মিউ এর পরে, তাই না, মনে আছে তো ল্যামডা কি ছিল আর মিউ কি ছিল? ল্যামডা ছিল স্যার অ্যারাইভাল রেট, আর মিউ ছিল হচ্ছে কি রেট, সার্ভিস রেট, তাই তো? জি স্যার। মানে কি হারে তুমি সার্ভিস পাচ্ছ, তাহলে কোনটা বড় হতে হবে, এল এর ভ্যালু তো অবশ্যই পজিটিভ হবে, তাই না, এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, এল যদি পজিটিভ হতে হয়
তাহলে কি হবে, ল্যামডা বড় হবে না মিউ বড় হবে? অবশ্যই মিউ বড় হতে হবে, তাই না? মিউ বড় হতে হবে। তার মানে সার্ভিস রেট তো অবশ্যই বড় হতে হবে, না হলে আসলে সিস্টেম আনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে? তখন অ্যানালাইসিস এর কোনো মিনিং নাই। অবশ্যই মিউ বড় হতে হবে। এইটা হচ্ছে ওয়েটিং টাইম, ব্যাংকের টোটাল টাইম স্পেন্ট ইন দা সিস্টেম, সিম্পল ফর্মুলা আসছিল। এটা আমি কেন দেখাচ্ছি ভালো করে দেখো, এন এর ভ্যালু আমি ইনফিনিটি পর্যন্ত বসাইছি বলে আমার ফর্মুলাটা ইজি হয়েছে। পরের যে পিডিএফটা লেকচার 19 যেটা, সেখানে একই প্রবলেম, MM1 কিউ, ঠিক আছে? কিন্তু এখানে ফাইনাইট কিউ ক্যাপাসিটি, কিউ এর ক্যাপাসিটি দেখো, কিউইং সিস্টেম হ্যাভিং ফাইনাইট ক্যাপাসিটি, অর্থাৎ এখানে আগেরটাতে যেরকম এন আমি ইনফিনিটি বসাইছি, হ্যাঁ, এখানে এন সমান এন এর আমার কিউতে কতজন থাকতে পারবে সেটা বলে দেয়া থাকবে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে এন, ঠিক আছে? এই যে আমার কি দেয়া আছে ম্যাক্স, চিকু চিকু কানেকশনটা মাঝে চলে গেছিল, সবাই কি শুনতে পাচ্ছ এখন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তোমরা কোথা থেকে আসলে কানেকশনটা ব্রেক হয়ে গেছে আমি টের পাই নাই। যেটা বলতেছিলাম যে আমাদের এটা তো বলা হয়েছে না, এন এর ভ্যালু কিন্তু ইনফিনিটি, তার মানে কি আমাদের কিউতে ইনফিনিটি সংখ্যক মানুষ, মানে ইনফাইনাইট কিউ, লেকচার 18 যেটা নর্মাল কিউইং সিস্টেম, তাই না? আর 19 যেটা পিডিএফ লেকচার, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। পিডিএফ এর 19 হচ্ছে সেম সিস্টেম, কিন্তু আমার কিউ এর ক্যাপাসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি আছে, এর বেশি মানুষ কিউতে দাঁড়াতে পারে না, ঠিক আছে? আমি ধরো যদি বলি ব্যাংকের ক্ষেত্রে যে আমার ম্যাক্সিমাম 100 জন লাইনে দাঁড়াতে পারবে বা 50 জন, এর বেশি হলে ওই দিনের জন্য সার্ভিস আর তাকে দেওয়া হবে না, ঠিক আছে? তাকে চলে যেতে হবে ব্যাংক থেকে। তো এরকম যদি হয়, এখানে যেমন বলা আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে এন কাস্টমার, ক্যাপিটাল এন, ঠিক আছে? এন সংখ্যক কাস্টমার ম্যাক্সিমাম থাকতে পারে। তো এই জন্য এখানে যখন এই একই ফর্মুলা কিন্তু আসছে, ঠিক আছে, একই ফর্মুলা, কিন্তু আমাদের যখন আমি এই যে সিরিজটা যোগ করব, এন এর ভ্যালু কিন্তু ইনফিনিটি নিতে পারি নাই, ক্যাপিটাল এন নিতে হয়েছে, তাই না? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন ওই একই ফর্মুলা ইনফিনিটি পর্যন্ত সিরিজটা হলে তোমার সহজ একটা ফর্মুলা হতো, কিন্তু এখানে আমাদের এই ফর্মুলা আমরা সবাই জানি, গুণোত্তর ধারা, তাই না? গুণোত্তর ধারার যে ফর্মুলা, সেখানে আমার এই দেখো ফর্মুলাটা একটু কমপ্লেক্স হয়েছে, সেটা বসানোর পরে, হ্যাঁ, আগে হচ্ছে এটার সাথে কাটাকাটি যাচ্ছিল, সেটা হচ্ছে না, আর একটু কমপ্লেক্স হলো, দেন হচ্ছে এই যে আমাদের এই ফর্মুলা, আগেও এটাই অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এন সমান ছিল 0 থেকে ইনফিনিটি, এখন হচ্ছে ক্যাপিটাল এন, হ্যাঁ, কাজে এই সামটাও কমপ্লেক্স হয়ে গেছে, সেটা আমরা পারটারবেশন মেথড দিয়ে সলভ করে আলটিমেটলি বেশ কমপ্লেক্স একটা ফর্মুলা আসছে, তাই না? আমাদের এইটা হচ্ছে, আগে এটা সহজ একটা ফর্মুলা আসছিল, আগে আসছিল হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা, এখনো কিন্তু সেটা আছে, এই যে ল্যামডা ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা, হ্যাঁ, কিন্তু এই যে অ্যাডিশনাল কিছু জিনিস আমার চলে আসছে, তাই না? আচ্ছা, এটা অ্যাপ্লাই করা, এটাই দিয়ে আমরা গতবার ডব্লিউ বের করছিলাম আগের পিডিএফ এ, হ্যাঁ, ডব্লিউটাও সিম্পল ছিল, 1/μ-λ, এটা জাস্ট ল্যামডা দিয়ে ভাগ হচ্ছিল, কিন্তু এখানে আরো কিছু কমপ্লেক্সিটি আছে, হ্যাঁ, কতজন মানুষ ম্যাক্সিমাম ইফেক্টিভ অ্যারাইভাল রেট, হ্যাঁ, সেটা দিয়ে ভাগ করাতে ফর্মুলাটা আরো একটু কমপ্লেক্স হয়েছে, তাই না? এখানেও কিন্তু সেই 1/μ-λ আছে, তাই না? 1/μ-λ এই যে শুরুতে আছে, বাট বাকি কিছু কমপ্লেক্সিটি যোগ হয়েছে। তো যেহেতু এটা একটু কমপ্লেক্স, সেজন্য এই পরেরটুকু বাদ দিয়ে দিছিলাম, বলছিলাম এটুকু ঠিক আছে, আমাদের না পড়লেও চলবে, ঠিক আছে? আমাদের এই ফর্মুলার ডেরিভেশন আপ টু দিস পয়েন্ট, এই এই পর্যন্ত তোমরা দেখো দুইটা ফর্মুলার ডেরিভেশন, আর হচ্ছে এই দুইটাতে ম্যাথও থাকতে পারে, ম্যাথ যদি থাকে আমাদের এখানে দেয়া থাকবে ল্যামডা মিউ, অর্থাৎ অ্যারাইভাল রেট, সার্ভিস রেট এবং হচ্ছে কিউ ক্যাপাসিটি। স্যার ডেরিভেশনও কি আসতে পারে এক্সামে? হ্যাঁ, ডেরিভেশন আসতে পারে, এখানে যেটাই আসুক আমাদের দেখা যায় ডেরিভেশন আসতে, অ্যাটলিস্ট 7 মার্কস এর ডেরিভেশন থাকে, মানে তোমার, হ্যাঁ, মানে তোমার তোমাদের তো একটা ক্যালকুলেশন আসছে যে কত মার্কসের জন্য কতটুকু সময় তোমরা পাও, তাই না? তোমাদের 14 মার্কের কোশ্চেনের জন্য 30 মিনিটের মতো সময় পাও তোমরা, একটু বেশি, তাই না? 35 মিনিটস মতো পাও। তো 7 মার্ক হলে তোমার 17-18 মিনিট সময়, বেশ অনেকটা সময়, কাজেই এই ডেরিভেশন করা সম্ভব আমার মনে হয়,
যেটা হচ্ছে টেক্সট গুলা লিখতে যাবা না, ঠিক আছে? টেক্সট গুলা তোমরা জানো আমি ধরে নেবো, এত টেক্সটের দরকার নাই, জাস্ট স্টেপ গুলা লিখবা। সি ম্যাথে অনেক লেংদি ডেরিভেশন আছে, সবগুলোর জন্য একই কথা, স্টেপ এই টেক্সট লিখতে গেলে তুমি শেষ করতে পারবা না আসলে 15 মিনিটে, জাস্ট স্টেপ গুলা লিখবা, ঠিক আছে? আচ্ছা, আর পিডিএফ লেকচার 20 যেটা ছিল সেটা একটা স্পেশাল টাইপ অফ কিউ ছিল, তাই না? নাম ছিল সেটার কি বলো তো? গতকাল দেখলাম যে সুশাইন শপ, তো এই যে সুশাইন শপ মডেল যেখানে সার্ভার কয়টা থাকে, দুইটা সার্ভার বা দুইটা চেয়ার থাকে, হ্যাঁ দুইটা সার্ভার থাকে, এই জন্য দুইটা সার্ভারে দুইটা সার্ভিস স্টেট থাকে, আমরা বলতেছি μ1 আর μ2, আমাদের দুইটা সার্ভিস স্টেট থাকে, একটাই অ্যারাইভাল রেট থাকে, এটা হচ্ছে আমার স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, সেটা থেকে কিছু ইকুয়েশন আসে, আমার এই ইকুয়েশন গুলো সলভ করে আমার বের করতে হবে, তাই না? যে অ্যারাইভাল রেট সার্ভিস রেট দেওয়া থাকে সেটা থেকে ইকুয়েশন গুলো তৈরি হয়, দেন এগুলো সলভ করে আমি প্রথমে প্রবাবিলিটি গুলো বের করি। P00 মানে হচ্ছে দুইটা চেয়ারই এমটি, দুইটা সার্ভারই এমটি, দুইটা সার্ভারই কেউ নাই, মানে দুইটা চেয়ারই ফাঁকা, ঠিক আছে? সেটা সম্ভাবনা P00, 01 হচ্ছে প্রথম চেয়ারটা ফাঁকা, তাই না? যে 01 প্রথম চেয়ারটা ফাঁকা, দ্বিতীয়টা ভর্তি, তাই না? 10 হচ্ছে প্রথম চেয়ারে কেউ আছে, দ্বিতীয় চেয়ারে কেউ নাই, আর 11 হচ্ছে দুইটা চেয়ারে কেউ না কেউ আছে। আর PB1 টা কি ছিল? PB1 টা ছিল প্রথম চেয়ারটা ব্লক, তাই না? এটা মনে আছে তো? জি স্যার। দুইটা ভ্যারিয়েবল কিন্তু আমার স্টেট কিন্তু চারটা না, স্টেট হচ্ছে পাঁচটা। প্রথম চেয়ারে যে বসে আছে সেও সার্ভিস পাচ্ছে, দ্বিতীয় জনও সার্ভিস পাচ্ছে, এরকম অবস্থা হলে P11 বলি আমরা, ঠিক আছে? আর যদি আমরা বলি না PB1, তার মানে হচ্ছে সেকেন্ড প্রথম জনের, হ্যাঁ বলো, প্রথম জনের কি অবস্থা সেক্ষেত্রে? মানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি প্রথম সার্ভারের, কিন্তু সেকেন্ড সার্ভারের কাজ এখনো চলতেছে, তাই এখনো প্রথম সার্ভারে যে বসে আছে সে ব্লক হয়ে আছে আর কি, মানে ওই জায়গাটা। আচ্ছা, তো তার মানে প্রথম চেয়ারে ব্লক হয়ে আছে সে, আর দ্বিতীয় চেয়ারটা হচ্ছে এখনো কাজ চলতেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের 5th স্টেট। এই 5টা স্টেট মিলে সলভ করে আমাদের আগের মতোই বের করতে হবে L, এভারেজ নাম্বার অফ পারসন ইন দা সিস্টেম, আর W হচ্ছে এভারেজ টাইম স্পেন্ট ইন দা সিস্টেম, এভারেজ কত টাইম লাগে। এভারেজ নাম্বার অফ পারসন ইন দা সিস্টেম আমার অবশ্যই 0 থেকে 2 এর মধ্যে হবে, তাই না? কারণ আমার দুইটা চেয়ার যেহেতু 0 জন, 1 জন বা 2 জন থাকতে পারে, এভারেজ হবে এর মাঝামাঝি, ঠিক আছে? তো সার্ভিস রেট, অ্যারাইভাল রেট এগুলোর উপরে ডিপেন্ড করে, অ্যারাইভাল রেট যদি অনেক বেশি হয় এটা 2 এর কাছাকাছি হবে, ঠিক আছে? সার্ভিস রেট যদি খুব কম হয় বা অ্যারাইভাল রেট যদি অনেক বেশি হয় তাহলে এটার ভ্যালু 2 এর কাছাকাছি হবে, তাই না? কারণ দুইটা চেয়ারই অলমোস্ট সব সময় ভর্তি থাকবে, অ্যারাইভাল যদি অনেক বেশি হয় সার্ভিসের তুলনায়। আবার অ্যারাইভাল রেট যদি খুব কম হয়, সার্ভিস রেট যদি অনেক বেশি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমার বেশিরভাগ সময় দুইটা চেয়ারই ফাঁকা থাকবে, তখন এটা 0 এর কাছাকাছি হবে। আচ্ছা, তো এগুলা দিয়ে পরীক্ষাতে ম্যাথ থাকতে পারে, কিছু আরো সিম্পল কোশ্চেন এখানে আছে, এগুলা দেখবা। তো এই ছিল আমাদের কিউইং থিওরি। তো কারো কি কোশ্চেন আছে কোনো? এই তিনটা পিডিএফ এর পরে, পিডিএফ এই তিনটা ডকুমেন্টের পরে কোশ্চেন আছে কারো কোনো? আচ্ছা, না থাকলে আমি তাহলে ভিডিওটা স্টপ করি, ঠিক আছে? আজকের লেকচারটা আলাদা ভিডিওতে করবো তাহলে আমরা।